বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর আজকে আমার আলোচনার বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য কয় ধরনের পাসপোর্ট ইস্যু করা হয় এবং আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কোন ধরনের পাসপোর্ট পাওয়ার যোগ্যতা বহন করেন। ফ্লাইং বার্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। মূলত বাংলাদেশ থেকে তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট বা রেড পাসপোর্ট। যারা বাংলাদেশ এবং বহির্বিশ্বের সাথে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকেন তাদের পাসপোর্টটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট এবং এই পাসপোর্টের রং হচ্ছে সম্পূর্ণরূপেই লাল। এই লাল পাসপোর্টধারীরা বহির্বিশ্বে বা বাংলাদেশের সাথে অন্য দেশের ইমিগ্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন। দ্বিতীয় পাসপোর্ট হচ্ছে সরকারি বা গভর্নমেন্ট পাসপোর্ট। মূলত সরকারি পাসপোর্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আর একটা হচ্ছে নন অফিসিয়াল পাসপোর্ট। যেমন অতীতে যে কোনো ব্যক্তি সরকারি চাকরি করলে তাদেরকে গভর্নমেন্টের অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হতো, সেক্ষেত্রে কোনো পদমর্যাদা বা কোনো বিভাগ জাজ বিচার না করে সবাইকেই ঢালাওভাবে অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হতো। এই পাসপোর্টের মলাটের কালার হচ্ছে নীল। নীল পাসপোর্টধারী সরকারি কর্মকর্তাগণ বিশ্বের 32টা দেশে বিনা ভিসায় ভ্রমণ করার অধিকার সংরক্ষণ করেন। তাছাড়াও অন্যান্য দেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা পেতে অগ্রাধিকার পেয়ে থাকেন। আর সরকারি পাসপোর্টের মধ্যে আরেকটা পাসপোর্ট হচ্ছে যে আপনার পাসপোর্টের মলাট হবে সবুজ কালারের, অর্থাৎ সাধারণ পাসপোর্টের মতো বা সাধারণ জনগণের পাসপোর্টের মতো। আপনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী, এই মর্মে আপনার পাসপোর্টের দ্বিতীয় পেজে একটি নীল সিলমোহর লাগানো থাকবে। তবে একটা কথা বলে রাখি, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণই এখন অফিসিয়াল পাসপোর্ট বা নীল মলাটের পাসপোর্ট পাচ্ছেন না। নীল মলাটের সরকারি অফিসিয়াল পাসপোর্ট পেতে গেলে সরকারি নতুন একটা আইন জারি করেছেন, সে বিষয়ে আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেখানেই বিস্তারিত উল্লেখ করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। এবং তৃতীয় এবং সর্বশেষ পাসপোর্ট হচ্ছে সবুজ মলাটের সাধারণ পাসপোর্ট। আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হন জন্মসূত্রে বা অন্য কোনোভাবে, তাহলে আপনি এই সবুজ পাসপোর্ট পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্যে এই সাধারণ পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। তো বন্ধুরা, পাসপোর্ট সংক্রান্ত বিষয় এই ছিল আজকে আপনাদের জন্যে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো থাকবেন।